হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, সকালবেলা আমি এইখানটায় আসলাম ভিডিওটা স্টার্ট করার জন্য। তো এই যে খুব সুন্দর গুড লোকেশনের মধ্যে আমি আসলাম। তো বাজে এখন জানো কয়টা? 7:30। তো ওয়েদারের অবস্থা বোঝা যাচ্ছে। তো এই সময় কিন্তু রৌদ্র উঠে মানে ফটফটে থাকার কথা, কিন্তু একদমই রৌদ্র নাই। মনে হচ্ছে এক্ষুনি মেঘ আছড়ে পড়বে, আর খুব মেঘের গর্জন চলছে। আর দেখো এখানটায় এসে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, তো এই যে নেট দিয়ে রেখেছে, এটার মধ্যে নেট দিয়ে রাখার পরও মাছ নিচে থেকে লাফাচ্ছে, আর উপরে বক বসে আছে মাছ খাওয়ার জন্য। তো দেখ, মেয়ে এখন উঠিনি, তো বৌদি উঠে গেলো, সবাই উঠে গেলাম আমরা। তারপর আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো ভাবলাম যে এখানটায় এসে ভিডিওটা স্টার্ট করি। তো লোকেশনটা তো একদম খুব দুর্দান্ত আর আমার একদম ফেভারিট। তো এদিকে দেখে হাঁস বসে আছে, খালের জলে মাছ কাটছে, স্নান করছে, সাঁতার কাটছে, এসব আর কি। তো এবার যাই বাড়িতে গিয়ে মেয়েকে ডেকে তুলি, আর মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে, অবশ্যই নামবে বৃষ্টি আজকে। তো চলো দেখতে দেখো, আজকে সারাদিন পর একটা মাসির বাড়িতে কাটাচ্ছি। তো চলো, ঠিক আছে। তো রান্নার জন্য সবজি টবজি কেটে দিয়ে আসলাম, আর খুবই প্রচুর বৃষ্টি নামলো। আরে দেখো আমার পিসিমণি, আমার পিসিমণি, এই যে দেখতে পাচ্ছ, দেখো তার জন্য চুপ করে রইলো, সবাই দেখতে পাচ্ছে তো তার জন্য চুপ। তো ওলে, তো বৌদি রান্না করছে। বাজে এখন কয়টা? বাজে এখন 8:30। তো এই দেখো আমার পিসিমণির প্লে স্টুন, প্লে স্টুন, টান 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 নান। তো দেখো সবাই মিলে একদম, না না সবাই মিলে একদম জুটিয়ে সেজে নিলাম, কারণ যাব এখন মার বাড়িতে, কসবা মার বাড়িতে। তো বৌদি এখন রেডি হচ্ছে, আর আমার পিসিমণি চলো দেখাচ্ছি কি করছে। আমার পিসিমণি তো এখানে, হ্যাঁ গুনুচ্ছে, ঘুমে গেছে গা। হ্যাঁ রে, দেখি হইলো, দেখো। আর এখন বৃষ্টি শেষ হওয়ার পর তারপর আমাদের প্ল্যানটা একদম মানে কনফার্ম হলো আর কি। এর আগে প্ল্যান ছিল কিন্তু সকাল থেকে বৃষ্টি, তো তারপর আমরা ঝটপট স্নান টান করে রেডি হয়ে গেলাম, রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়নি, এসে খাওয়া দাওয়া করবো আর কি। তো আমরা দেখো মা মেয়ে ইয়েলু পরি, বৌদি এখন ইয়েলু হচ্ছে। তো ঠিক আছে, গিয়ে দেখা করছি, যাওয়ার সময় দেখা করছি। যে দেখো আমার পিসিমণি একদম রেডি যাওয়ার জন্য, নতুন জামা পরে, উড়ি নাতি তাতি দিয়ে, চলো 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 মার বাড়িতে যাই, চলো। এই যে গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি। Thank you.
হতো তখন আমি পিসিমনিকে রাখলাম, আর ওরা সবাই হাত পা ধুয়ে নিল পুকুর থেকে। তো এবার আমিও তারপর হাত পা ধুয়ে নিলাম আর কি পিসিমনিকে পাশের কুলে দিয়ে। তো এবার আমরা যাচ্ছি মন্দিরে। তো বুক নিয়ে নিলাম এর আগেই, সেটা আর ভিডিও করা হলো না, বুক নিয়ে নিলাম। এবার সবাই মিলে আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরে আসার পর মন্দির পরিক্রমা করে নিলাম, এবং এবার পিসিমণি মানে মার প্রণাম করলো আর কি মাকে। তো দেখো একদম মাটিতে শুয়ে মার প্রণাম করলো, তো আমরাও প্রণাম করে নিলাম। এবার আমরা তিলক পরে নিচ্ছি সবাই মিলে, আর চরণামৃত গ্রহণ করছি। এই যে দেখো, তো মন্দিরে পুজোর কাজ শেষ হয়ে গেল এবং আমাদের ফটো তোলাও শেষ হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে মানে নিচের দিকে যাচ্ছি, বলতে আমি যাচ্ছি একটু পুকুরের দিকে। এই যে আমি আর মেয়ে আর মাসিমণিও আছে সাথে, তো আমরা সবাই যাচ্ছি পুকুরে হাত পা ধোয়ার জন্য। একবার তো ধুয়ে নিলাম, তো এবার একটু এখানে একটু মানে দেখব, ভিডিও করব আর কি। তো বন্ধুরা দেখো আমাকে কি সাজিয়ে দিল, বড় পিসিমণি সাজিয়ে দিল আমাকে। তো বন্ধুরা রাত্র বাজে এখন, ঘড়িটা নষ্ট 9:30, আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর আমার পিসিমণি ঘুমাতেই চাইলো না, ঘুমাতেই চাইছে না, কুচুরমুচুর কুচুরমুচুর করছে। কি হলো কি হলো, দিদির কোলে গিয়েছে? কোন দিদির কোলে? তো আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর ভাই বদি মাসি বদি খাইনি, বদি পিসিমণি কোলে রেখেছিল, আমরা খেয়ে নিলাম। তো এবার মানে একটু টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়ব। আর সন্ধ্যায় পিসিমণি যে মানে ভিডিও মানে ভিডিও ক্যাসেট আর কি ওইগুলো দিয়ে গেল, তো আমরা আগে ফোন করে বলেছিলাম, তো তার জন্য দিয়ে গেল। তো তারপর সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত ওইসবই দেখা হলো, আর বদির বিয়ের ক্যাসেটও কিছু দেখা হলো, কারণ অনেক লেট করছিল আনতে, তার জন্য আগে বদির বিয়ের ক্যাসেট দেখলাম, তারপরে পিসিমণির ক্যাসেট দেখলাম। সবটা শেষ হয়নি, কারেন্ট চলে গেল, তারপর আমরা চলে গেলাম ভাত খাওয়ার জন্যে। তো এবার দেখি বদি আসুক, তারপর আবার বাকিটা দেখবো আর কি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতন। টাটা বাই বাই সবাইকে।